আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি রংপুর সরকারি কলেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরার চেষ্টা করব। উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে এই কলেজের আবেদন যোগ্যতা এবং আসন সংখ্যা এবং রংপুর সরকারি কলেজের সংক্ষিপ্ত বিষয় ও ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। রংপুর কলেজটি 1 জানুয়ারি 1963 সালে রংপুরের একমাত্র কলেজ কারমাইকেলকে সরকারি করা হলে আসন সংখ্যা সীমাবদ্ধ হয়ে যায়। এই সময় পাশে কোনো কলেজ না থাকায় ছাত্রছাত্রীরা পরে বিভাগে ছাত্রছাত্রীদের চাহিদার তাগিদে কলেজের প্রয়োজন দেখা দিলে প্রফেসর এমন উদ্দিনের ঐকান্তিক প্রচেষ্টায় প্রফেসর ফুলে হোসেন ডিসি ও এমই কারমি এডিসি আব্দুল সত্তার, জেলা শিক্ষা অফিসার অ্যাডভোকেট আবুল খায়ের আমিন হোসেন, বিত্তবান ব্যক্তিরা অর্থ জমিদান করে কলেজটি প্রতিষ্ঠায় সহযোগিতা করেন। অতঃপর 25 জুলাই 1963 সালে প্রতিষ্ঠিত হয় রংপুর সরকারি কলেজটি। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ছাত্রছাত্রী আছে 2400 জন, একাদশে 1200+ এবং দ্বাদশে 1200। ডিগ্রি পাস শ্রেণীতে আসন সংখ্যা আছে 5,066, অনার্সে আসন আছে 3,350। এই কলেজের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 14,400 জন, নিয়মিত 11,350 এবং অনিয়মিত 3,050। রংপুর সরকারি কলেজে একাদশ শ্রেণীতে আবেদনে ভর্তিযোগ্যতা, আসন সংখ্যা, মাসিক বেতন এবং কলেজ সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো হলো: রংপুর সরকারি কলেজের মাসিক বেতন 225 টাকা, ভর্তি ফি শুরুতে অর্থাৎ যখন তুমি ভর্তি হবে তখন 3,000 থেকে 3,500 টাকা লাগবে, ফর্ম ফিল আপ করতে 3,000 থেকে 3,500 টাকা, ইয়ার চেঞ্জের সময় 3,000 থেকে 3,500 টাকা লাগবে এই কলেজটি ভর্তি হতে। রংপুর সরকারি কলেজে যে কোনো সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য তোমার মিনিমাম জিপিএ 5 পয়েন্ট লাগবে। প্রতি বছর এখানে 5,000-এর মতো চয়েস দেয়, সেখান থেকে 600 জনের মতো নেয়। এই 5,000 জনের প্রত্যেকেরই পয়েন্ট 5 পয়েন্ট, তাই শুধু পয়েন্ট না পাশাপাশি ভালো নম্বরও লাগবে, অর্থাৎ তোমার মোট নাম্বার 1,300-এর মধ্যে তোমার 1,200 আপ থাকতে হবে। রংপুর সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা রয়েছে 600, এখানে বিজ্ঞান বিভাগে কলেজের চয়েস দেওয়ার জন্য মিনিমাম জিপিএ 5 পয়েন্ট লাগবে। বিজ্ঞানে সাবজেক্টের তোমার টোটাল নাম্বার 1,200-এর মধ্যে 1,000 আপ হলে ভালো হয়। ধরো 1,000 থেকে 1,200-এর মধ্যে 1,100 থেকে যদি 1,200 থাকে তাহলে ওটা তোমার জন্য সেফ মার্ক। রংপুর সরকারি কলেজে বাণিজ্য বিভাগে ভর্তির জন্য আসন সংখ্যা আছে 300 এবং বাণিজ্য বিভাগে ভর্তির জন্য জিপিএ লাগবে 5 পয়েন্ট এবং টোটাল নাম্বার 1,000 থেকে 1,200 লাগবে। মানবিক বিভাগে ভর্তি হতে জিপিএ লাগবে 4.80+ হতে 5 পয়েন্ট এবং সর্বোচ্চ 5 পয়েন্ট জিপিএ লাগবে এবং মানবিক বিভাগের জন্য এই কলেজে আসন সংখ্যা রয়েছে 300। অনেকে হয়তো বলবে যে 3.50 দিয়ে আবেদন করা যাবে। হ্যাঁ, 3.50 দিয়ে তুমি এই কলেজটিতে আবেদন করতে পারবে, কিন্তু 3.50 দিয়ে তুমি আবেদন করলে তোমার এই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম, কেননা এবছর জিপিএর সংখ্যা বেশি। আর কলেজ তোমার জিপিএ দেখে নেবে না, কলেজ তোমার টোটাল নাম্বার দেখে নেবে। ধরো তোমার টোটাল মার্ক 1,000-এর নিচে, তাহলে তুমি এই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। তোমার যদি 1,000 থেকে 1,200-এর মধ্যে নাম্বার থাকে তাহলে তোমার এই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা যারা যারা এবার একাদশ শ্রেণীতে আবেদন করবে, তোমরা সবাই আবেদন করার আগে যে কলেজে আবেদন করবে ওই কলেজের কতটি আসন সংখ্যা আছে, গত বছর ওই কলেজে সর্বশেষ কত পয়েন্টে শিক্ষার্থীরা ভর্তি হয়েছিল সেই সম্পর্কে খোঁজখবর জেনে নেবে। সম্পূর্ণ খোঁজখবর নিয়ে তারপর তুমি তোমাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।